ব্রাহ্মণ বাড়িতে কেউ একজন মারা গেছে সেই বাড়ির নিয়ম কানুন কি শুধুমাত্র একটা কন্টেন্ট হিসেবে দেখাবার জন্য আমাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে নাকি সত্যি নিজেদের মন মানসিকতা থেকে দেখতে গিয়ে যেটা তাদের করা উচিত তারা সেটাই করছে বন্ধুরা নাকি শুধুমাত্রই মেয়ে টাকা ইনকাম হবে এই কারণে ক্যামেরা বন্দি করতে হবে কিছু কিছু দৃশ্য সেই কারণে না করলেই নয় সেই জন্যই জোর জবরদস্তি করে সেই সমস্ত নিয়ম কানুনের কিছু কিছু অংশ মানছে এবং কিছু কিছু অংশ একদমই মানছে না যেটা আমরা ফাঁক দিয়ে কিন্তু একটু আপ দেখতে পেয়ে যাচ্ছি বন্ধুরা এছাড়াও একজন স্পেশাল মানুষ কিন্তু মার খেয়েছে কিভাবে খেলো কি কারণে খেলো কার দ্বারাই খেলো সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে পরিষ্কার করে দেবো তো ভিডিওটা নো স্কিপ করে প্লিজ বন্ধুরা তোমরা পুরোটা দিও আর প্লিজ যারা ভিডিওটা আমার দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করো এবং লাইক তো অবশ্যই করো আর আমি কোন আইডিতে ভিডিও দিচ্ছি সেটাই তো বললাম না তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক জানাচ্ছি তো একটা কথা একটু বলে আমি দেখছি আমার ট্যাকপাইল আইডির অনেক সাবস্ক্রাইবার কমে যাচ্ছে যেহেতু আমি ওখানে ব্লগ ভিডিও দিচ্ছি এই অনেকে তোমরা ব্লগ ভিডিও দেখতে চাও কিন্তু দেখো ব্লগ ভিডিও দিচ্ছি আর ওদিকে আমার সাবস্ক্রাইবার কমছে কিন্তু এটা ভুল যে আমি ওই ব্লগ ভিডিও দেব ওতেও আমি কন্ট্রোভার্সি ভিডিও দেব কিন্তু যেহেতু তিন মাসের জন্য ওই আইডিটা আমার এখন সাসপেন্ড করা হয়েছে তো সেই কারণে আমি ব্লগ ভিডিও দিচ্ছি তিন মাস পর থেকে কিন্তু আমি ওখানে কন্ট্রোভার্সি ভিডিওই দেবো তো সেই কারণে প্লিজ ওই আইডি থেকে কেউ বেরিয়ে যেও না তিনটে মাস আমার সাথে একটু থাকো তিন মাস পর কিন্তু ওই আইডিতে আমি কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু আবারও দেওয়া শুরু করব তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমে একটা কথা বলতে চাই প্রথমেই যে কথাটা বলতে চাই রিনার আজকের ভিডিওতে কোথাও সেইভাবে কিন্তু প্রাণোচ্ছ্বাস একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাইনি না কোথাও কিছু একটা যেন রুক্ষ সূক্ষ্ম বিষয় রুক্ষ সূক্ষ্ম বিষয় একদিন ভিডিও দেয়নি তার পরের দিন দিতে হবে এরকম কিন্তু একটা বিষয় বন্ধুরা তো সকালবেলা দেখলাম বাজার করতে গেল আগের দিনও বাজার করতে গেল দাদার সাথে এবং পরের দিন বাজার করতে গেল বৌদির সাথে প্রথম দিনের বাজার করার বিষয়টা বড্ডই অদ্ভুত ছিল না ছিল বাজারের ব্যাগ না ছিল বাজারের কোনো সবজি বা কোনো ফলমূল অথচ আজকে দেখেছো। বাজারের ব্যাগ নিয়ে একদম বাজার নিয়ে বাড়ি ঢুকলো এটাকেই কিন্তু বলে বাজার করতে যাওয়া কিন্তু আগের দিনের বিষয়টা বাজার করতে যাওয়ার নাম করে ঠিক কোথা থেকে সে বাড়ি এসেছিল সেটা কিন্তু আমরা আমরা বুঝতে কিন্তু কিন্তু জানিয়েছিলাম যে ও ওর বাড়ি থেকে না হলে আজকে যেমন ফুটো পোকা ফুলকপি নিয়ে বাড়ি ঢুকলো সেদিনকেও কিন্তু যা নিত সেটাই কিন্তু আমাদের সামনে দেখাতো আর কাজু কিচমিসটা কিন্তু ওই টোটোতে আসার সময় মাঝ রাস্তায় নিয়েছিল বাজার থেকে কিন্তু নেয়নি স্পষ্টই তোমরা বুঝতে পেরেছিলে যে ও কিন্তু শ্বশুর শ্বশুরবাড়ি থেকেই এসেছিল বন্ধুরা এরপর কি অভাগা এই আমাদের গামলার কপাল সত্যি না আফসোস হয় এই গামলাকে দেখে দেখো লোকের সর্ষে লোকের কুল লোকের ফুল লোকের বেগুন সমস্ত কিছু লোকের এবং শেষ পর্যন্ত হ্যাড়ে গামলা ফুটো পোকা ফুলকপি বাদ দিয়ে বিনা পয়সায় তোকে দান তুই খেতে পাচ্ছিস না এটা আমি বলছি না যে তোদের কিনে খাওয়ার সামর্থ্য নেই আছে যথেষ্ট আছে আরে নিজের পরকিয়া বিক্রি করলি ওয়াইটিতে এখন লাখ লাখ টাকা ইনকাম আছে সেখানে তো পরকিয়ার রানি তুই তোর কাছে টাকা থাকবে না হতেই পায় না অঢেল টাকা কিন্তু তা বলে এই এই রকম বিষয়টা তুই ক্যামেরা বন্দি করে দেখালি যে শেষ কেউ একজন তোকে দিয়ে দিয়েছে যাও আমরা এগুলো খাবো না তো কারণ কেউ একজন ব্যবসা করছে সে কিন্তু তার ব্যবসায় লস করে কিন্তু কখনই কোনো জিনিস দিতে পারে না তাই না সে বুঝতে পেরেছে যে এই কপিগুলোতে আর সেভাবে কিন্তু দাম পাওয়া যাবে না বা বিক্রি হবে না পোকা হয়ে গেছে ফুটো হয়ে গেছে তো সেখান থেকে এগুলো আমার নষ্টই হবে তার থেকে দিয়ে দেয় ভালো মানে ফেলে দেওয়ার থেকে কাউকে একজনকে দান করে দেওয়া ভালো বা বা কোথায় ছিলিস রাজরানি আর কোথায় কোথায় নেবে এসছিস রে ফুটোরানি কপি চাকরানি যাকে বলে সেখান থেকে দাঁড়িয়ে রিনা দেখলাম ওই ফুলকপি পোকা ফুলকপি খাচ্ছে আর ওদিকে একবার দেখো দিবদাবের বাড়িতে কত কি না গাছ আছে জানি না সব গাছের নাম বলতে পারবো কিনা বাতাবি লেবু পাতি লেবু তারপরে তোমার বেল গাছ কলা গাছ থর মোচা তোমার হেলেন শাক থানকুনি শাক তারপরে তোমার নারকেল গাছ কুমড়ো ওই যে কিসব কী সব লাও নাকি বলে ওইগুলো তারপরে তোমার কলা গাছ অনেক অনেক সবেদা গাছ অনেক কিছু গাছ আর এখানে দেখো কি করছে গামলা সবার বাড়ি থেকে সমস্ত জিনিস দান করছে তবে সেগুলো খেতে পারছে আবার মাঝে সাঝে কিন্তু সরষে ফুল কুল এগুলো চুরি করেও কিন্তু খায় হ্যাঁ বা রে এটাই হচ্ছে না মেয়েদের কপাল দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝিনি এখন আর কি করবে থাকতে দাঁতের মর্ম আর এখন তুমি যতই এখন তোমার অবস্থা এটা ছাড়া আর কি হবে কারণ এটাই তোমার ভবিতব্য এটাই তোমাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে আর আজকে রিনা তার টাইটেলে আংটি নিয়ে একটা টাইটেল দিয়েছে যে দেখো তো আংটিটাকে নতুন একটা আংটি নিলাম দেখো তো কেমন হয়েছে তো এইভাবে ভিউয়ারদেরকে বোকা বানাবার কি কোনো মানে হয় না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করি যেমন কালকে আমি আমার টাইটেল দিয়েছি যে পুরো ভিডিও ক্লিপ সমেত গামলার বিয়ের কথাটা শেয়ার করলাম তো সেখানে আমাকে অনেকেই বলেছে যে পুরো ভিডিওটাতে না কিছু তো আমি বকে গেছি কোনো ভিডিও ক্লিপ নেই ভিডিও ক্লিপ দিয়েই তো আমার প্রথম স্ট্রাইকটা এসেছিল তো তোমাদের বলা কথাতে আমি আমার ভিডিও ক্লিপ আবারও দিই যাতে কিনা আমিও আবার সেকেন্ড স্ট্রাইকটা পাই সেই পন্থা অবলম্বন করব আমি না দরকার নেই তাতে তোমরা বিশ্বাস করার হলে করো না আমি এখানে বাবাই ভাইকে উদ্দেশ্য তোমাকে করে বলছি না আর একজন যে স্পেশাল মানুষ আছে না ওকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি তো যা যেখানে যা যা বলার খুব ভালোই বলেছি যারা বোঝার তারা বুঝেছে আর আটাশ তারিখ যে দুটো ডেট বলেছিলাম কথাটা তোমরা মিলিয়ে নিও কালকের ভিডিওর কথাটা যাই হোক তো এই যে তোমার গামলা এই যে গামলা আংটি নিয়ে আমাদের সামনে টাইটেলটা দিল এই টাইটেলটা আমরা কি জানি নতুন জিনিস মানে একদম আপুচুপু হয়ে যাবো যে নতুন আংটি কিনেছে কারণ আমরা এটা প্রত্যেকেই জানি যে এই যে তোমার ওটা কি টপ কানের ছিল বেলকুড়ি কানের বা এই যে টুকটাক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ওই সমস্ত কিছু বলিয়ে টলিয়ে বিক্রি বাটা করে দিয়ে তাই থেকে কিছু জিনিস বানানো হয়েছে যেগুলো মানে গচ্ছিত আস্তে 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 বের করা হবে এবং কিছুটা ক্যাশ আইফোন কিন্তু আমাদের সামনে ভিডিও দেখতে পাচ্ছি আমরা হয়ে হয়ে এটাই হচ্ছে মেন বিষয় আর কিছু হয়তো তোমার গাড়ি কিনতে দেওয়া হয়েছিল আর কিছু হয়তো নিজের কাছে ক্যাশ আছে তো সেখান থেকে দাঁড়িয়ে নতুন আংটি উড়ি বাপরে আমরা তো ছুটে গেছি কারণ আমরা নতুন জিনিস মানে এটাই ভাবি তাই না যে নতুন একটা জিনিস কিনেছে দেখি তো কিরকম গামলা দেখি তো কিরকম আংটিটা কিনেছে যেরকম বেলকুড়ি কানেরটা সেনকোর মধ্যে পুরে ওটা নাকি সেনকো হয়ে গেছিল মানে ভিওয়ার্সরা পুরো একদম বোকার হদ্দ ভিওয়ার্সরা কিছু বোঝেই না আসলে একজন বড় ব্লগারেরই অকাত আছে সেনকোর জিনিস পড়া ভিওয়ার্সদের অকাত নেই একটা বড় ব্লগার যদি মানে কম শিক্ষায় শিক্ষিত হয়েও যদি ছেঁচড়ামো করে নোংরামো করে পরকিয়া করে যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে তার বিশাল ক্রেডিট কিন্তু আমরা যদি আমরা মানে ভিউয়ার্সরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও তারা যদি কিছু মূল্যবান কমেন্টস করে সেখানেও কিন্তু এই দালালের মতো কিছু বদমাস মেয়ে আছে যারা কিনা মানে সেই জুতো ঝাঁটা দিয়ে সেই সমস্ত ভিউয়ার্সদেরকে রিপ্লাই করে তারা এক একবারও ভাবে না যে এই ভিউয়ার্স যে আমাকে কমেন্ট করছে সে অ্যাকচুয়ালি কি ডিজার্ভ করে তার তার যোগ্যতা কি আমি যে তাকে এইভাবে বলছি সে কি আমার থেকেও উঁচু পোস্টে নাকি আমার থেকে নিচু তাই না সে একবার এগুলো ভাবে না তো যাই হোক সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয় আমাদেরকে গুল খাইয়ে দিল আংটি আমরাও দৌড় দৌড়ে চলে গেলাম তারপরে আমরা কি দেখলাম ও আগের দিন তো ওই দোকান যাচ্ছিল একটা ওর কাছ থেকে আংটিটা কিনেছিল সেটাই আমাদের সামনে দেখালো মানে বলতেও লজ্জা লাগে আরে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট না পেলে নাকি লোকের ভিডিও থেকে এটা ওটা নিয়ে করি তবু মানা যায় কারণ আমরা গালমন্দও সেরকম খাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত বড় একজন ব্লগার সে কিনা শেষমেশ ওই একই বিষয় নিয়ে দুদিন ভিডিও দিল তাও আবার ঠকবাজি ঠকবাজি জোচ্চুরি করে কি অবস্থা রে গামলা তোর তোর গামলা তোর ফোগলা ফোগলার ওপর হলো হামলা গামলার ঠোগলার ওপর হলো হামলা আরো কত কিছু হবে কত কিছুই না আরো কিছু সহ্য করতে হবে তো প্রথমে যে কথাটা তোমাদের সামনে বললাম যে সত্যি কি এই যে নিয়ম একটা ব্রাহ্মণ মানির একটা নিয়ম সত্যি কন্টেন্ট কারণ কোথাও কিন্তু একজন লোক আমরা দেখতে পেয়েছি এই গামলার মা নাইটি পরে আছে না আমি নিজেও নাইটি পরে আছি নিজেও নাইটি পরে আছি কিন্তু সেখানে ওর মাকে দেখলাম না ফল যখন খাচ্ছে তখন ফল খায়নি চা খাচ্ছিল নাইটি পরে আমরা কিন্তু এতদিন ভিডিওর মধ্যে তার মাকে একটা অংশ কিন্তু এই নাইটি পরে দেখতে পাইনি কারণ এটা কিন্তু নিয়মের বাইরে যেই শাড়িটা পরে থাকতে হয় ওটা পরেই কিন্তু এই দিন তাদেরকে থাকতে হয় তো সেখানে দেখলাম যে ভুলবশত আমাদের একটু শেয়ার করে ফেলেছে যে তুমি ফল খাচ্ছো না তুমি এখন চা খাচ্ছ বলো ধুর আর ফল খেতে ভাল লাগছে না চা খাচ্ছে তো সেখানে এই যে নিয়মটা অলঙ্ঘন করছে মানে লঙ্ঘন করছে নিয়মটাকে মানছে না অলঙ্ঘন করছে তার মানে বুঝতে পারছো যে অফ ক্যামেরায় কত কিছুই না এই করছে এই যে রিনা সজনে ফুলগুলো যখন কুড়োচ্ছিল ছিল তখন কি বলছিল যে এইতেই সবাইকার একটা একটা বড়া হয়ে যাবে তারপর উমা আমি কি বলে ফেললাম আমি আমি তো শুধু খাই অন্য কেউ না দাদা বৌদি তখন বলছে যে আসলে দাদা বৌদি তো খাবে না আমি শুধু খাবো তো হয়ে যাবে তারপরে আবারও বললো কিন্তু যে এই ফুলে কিন্তু প্রত্যেকের একটা একটা বড়া হয়ে যাবে আমি যে তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ওই যে রুটি চিকেন খেয়েছে সেখানে কি আর দাদা বৌদি দেখেছে ড্যাপ করে ও নাতবউ আর তোমার নাতি তো খেয়ে নিলে কোনো অসুবিধা নেই কারণ এদের নিয়ম দেখে পুরোপুরি স্পষ্ট বয়ে আছে জাস্ট এটা একটা নিয়ম রক্ষার্থে করতে হবে এবং কন্টেন্ট স্বরূপ ভিডিওতে দেখাতে হবে তাই কিন্তু তারা এই ডিসিশনটা নিয়েছিল বন্ধুরা নাহলে হলে দেখলাম যে ফল খাচ্ছে ওই নাইটিটা পরে ফট করে আবার দেখে নিলাম যে তারপরে হব্যশ্য যখন করছে ওই শাড়িটা পরে কিন্তু আমরা বেশিরভাগই জানি যেমন মন্দিরার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সারাটা দিন কিন্তু ওই শাড়িটা পরে থাকতো এবং হব্যশ্য খাওয়ার পর ওটাকে কেচে টেচে দিয়ে আবারও কিন্তু ওই শাড়িটায় পরতো বন্ধুরা তো দেখো কেউ একজন বড় মুখ করে বড়াই করছে যে আমি বড় ছেলের দায়িত্ব পালন করছি তো সেখানে সে তার মা হলো। তাহলে মন্দ্রাদিত ভাইয়ের ভিডিওতে রিসেন্ট দেখতে পেয়েছি যে কীভাবে নিয়ম পালনটা করা হয়েছে সেখানে এখানে তোমরা একবার ভেবে দেখো কিন্তু এর বেলায় এই দালাল পুরো অন্ধ হয়ে বসে আছে আর আমাদের মন্দিরাদি বেলায় কত খুঁত ধরে ছিল দেখেছ এইখানে বলতে গিয়ে আর একটা কথা তোমাদের বলে দিই নাহলে ভুলে যাব আচ্ছা হাতের নেল পলিশ নিয়ে অনেক কথা ভাষণ দিচ্ছিল এই দালাল যে একটা অসুস্থ মা কি করে দু হাতে নেল পলিশ পরা সময় পায় তোমরা দেখেছো প্রিয়াদিদভাই এখন অজস্র শর্ট ভিডিও দিচ্ছে এবং যথেষ্ট ভালো শর্ট ভিডিও দিচ্ছে মানে গানে নয় তার সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে শিক্ষামূলক বা অনেক কিছু বোঝাবার ক্ষেত্রে শর্ট ভিডিও কিন্তু দিচ্ছে তো সেখানগুলোতে একটু আধটু নিজেকে সাজগোজ করে ক্যামেরার সামনে আসতেই হবে তাই না কেউ মুখটা দেখে তো তাকে আর টাকাটা দিয়ে দেয় না আর তার এখন যত ভিডিও করবে তত বেশি কিন্তু তাকে এখন টাকা ইনকাম করতে হবে তো সেই কারণে সে পলিশ পড়বে এটা একটা কিন্তু স্বাভাবিক বিষয় তো সেইখানে বলছে একটা অসুস্থ বাচ্চার মা কিভাবে দু হাতে নেল পলিশ পরে বসতে পারে এরকম বলছে তাহলে আমি দালা তোকে প্রশ্ন করছি রিনা কি করে তার সন্তানকে ছ ছ মাস ছেড়ে দিয়ে দুহাতে দুদিন অন্তর অন্তর একটা অসহজ বাড়িতে নেল পলিশ করতে পারে হ্যাঁ মানসি এখানে অনেকে কমেন্টস করেছে যে তুমি যেহেতু পরবত্র মানে ফোগলা গোত্র তো সেখানে তোমাকে আঁচ খেতেই হবে কিন্তু এটা তো কোনো নিয়ম কারণে নেই যে তুমি পরবত্র হয়ে গেছো বলে একটা অসহজ বাড়িতে একটা অল্প বয়সী মেয়ের মা মারা গেছে যার বয়সও কিনা অল্প সেই বাড়িতে তুমি ভিডিও ক্যামেরা করে দেখাচ্ছ যে আমি দুদিন অন্তর অন্তর নেল পলিশের রং চেঞ্জ করছি কোন মানসিকতা কোন মানে অবস্থায় দাঁড়িয়ে আমি এই যে নেল নেলপলিশগুলো পড়ছি সেগুলো নিজের মাথায় যদি থাকতো না তাহলে অন্তত আজকে এই ছেলেটা মানে কিষাণুকে ছমাস ছেড়ে একটা মা কখনো কিন্তু থাকতে পারতো না মানে ওর মনের মধ্যে না আছে কোনো মায়া না আছে কোনো ধ্যান ধারণা সংসার সম্পর্কে শুধু কি আছে সেক্সুয়াল চ্যাটিং পরকিয়া লুডো খেলা চক্কাচক্কা খেলা এই সব জিনিসগুলো কিন্তু এই গামলার শরীরে কিন্তু একদম ভরপুর ওই জন্য বড় করে দেখাতে পারছে যে দেখো এই নেল পলিশটা কালকে আমি পড়েছি এটা কিন্তু সুন্দরভাবে দেখাতে পারছে বন্ধুরা নালে অসহজ বাড়িতে এরকম মেন্টালিটি মানে ঠাকুমা দাদুর সাথেও যদি বয়স হয়ে যায় গত হয়ে যায় তখনও কিন্তু আমরা এগুলো করি না তাই না সেখানে তো একটা অল্প বয়সী মানুষ চলে গেছে যার মৃত্যুর শোকে এতটাই শোকা হয়ে হতো মানে হয়ে গেছিল রিনা যে কথা পর্যন্ত বলবে কিভাবে সেটাই মানে খুঁজে পাচ্ছিল না তো এরপর আসি আরো একটা বিশেষ আকর্ষণ তোমাদের সামনে দেব রিনা বললো দাদা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল সকালে কি মেয়ের বিয়ে জানি না উমা এই যে বললো বিয়ে বাড়ি নিমন্ত্রণ তাহলে যেই বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকবে সেই বিয়ে বাড়ির ছেলের বিয়ের তরফ থেকে নেমন্তন্ন এসছে না মেয়ের বাড়ির তরফ থেকে নেমন্তন্ন এসছে সেটা রিনা জানবে না হায় ভগবান কি সব শুনছি গো বন্ধুরা বুঝতে পারছো কত গুল খাওয়ানো হচ্ছে আমাদেরকে কতটা আছে তখন ও নিয়ে তো তাহলে তোমার ছেলের তরফ থেকেই হবে মেয়ের বাড়ি হবে না বুঝতে পারছো তোমরা একবার ভেবে দেখো ও আমাদের নিমন্ত্রণ আছে বাড়িতেও কিন্তু এমন সময় নিমন্ত্রণটা এসছে যে আমরা যেতে পারবো না তো যা যার বাড়িতে নিমন্ত্রণ আছে সে জানবে না যে ছেলের বিয়ে না মেয়ের বিয়ে নিশ্চয়ই জানবে এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তারপর তোমরা চলে যাও তোমার আরেকটু ভেতরে যদি তোমরা ভিডিওটার ভেতরে তোমরা যাও যখন ওই সজনে ফুল কুড়েছিল তারপর তোমার এটা ওটা দেখাচ্ছিল তখন কিন্তু রিনা দূর থেকে ক্যামেরাটা করে কি বললো ওই দেখো এদিকে উঠে গেছে আর আমাদের দিকে আমি কি বললাম হ্যাঁ হ্যাঁ কি বললাম কি বললাম রিনা না নিজেই থতম্ব গেছে আমি কি বলে ফেলাম আমাদের দিকে মানে ওটা তো তোমার শ্বশুর বাড়ি নেই ফোগলা যেখানে চুরির দায়ে মার খেয়েছে তার তো কোনো জমি জমাই নেই প্লাস কি হবে তার ভবিষ্যৎ ভগবানই জানে হ্যাঁ এটা তোমাদেরকে আমি একটু টাইম মেনশন করে বলে দিচ্ছি আট মিনিট চুয়ান্ন সেকেন্ডে তোমরা যাবে আট মিনিট তিপ্পান্ন কিংবা চুয়ান্ন সেকেন্ডে যাবে যেখানে কিনা রিনা বলছে যে এদিকে সর্ষে উঠে গেছে আর আমাদের দিকে দিকে বলে না তারপরে থমে গেছে মানে থমকে গেছে তারপরেই আর কিছু বলতে পারলো না কথাটাকে জাস্ট ঘুরিয়ে দিয়ে তোমাদের সজনে ফুল কুড়ানো হয়ে গেছে এরকম একটা কথা কিন্তু বলে দিল মানে এখনো মনে মনে ও ভাবে যে ওটা আমার শ্বশুর বাড়ি এখানে লোকের সর্ষে ক্ষেত দেখাচ্ছি এখানে লোকের কুল পড়া দেখাচ্ছি দেখাচ্ছি আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সব ঘরে রকমের ফলের গাছ তারপরে শাক তো বাজার না গেলেও চলে যাবে মাছ মাংস নিয়ে বাইরে থেকে হয়ে যাবে ওটা তো আমার শ্বশুর বাড়ি মানে বুঝতে পারছো মনে মনে কিন্তু ও এখন পস্তাচ্ছে কারণ ও নিজে খুব ভালো করে জানে যে ও যার হাত ধরেছে সে সত্যি কতটা ওর জন্য যোগ্য না আমি বলছি না যে এই গামলার জন্য দিবদাভাই যোগ্য কারণ এই আমরা তো অনেক শিক্ষিত আর আমাদের ভাই তো এইট পাস অনেকেই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দালালরা বলছে তো সেখানে এইট পাস হোক আর যাই পাস হোক নিজের গ্রামের নিজের সহ সাদা একটা জীবনযাপন দেখিয়ে একটা সর্ষে তোলা সেটাকে ঝাড়া সেটাকে তোলা সবজি চাষ করা সমস্ত কিছু দেখিয়ে কিন্তু যেটুকুনি যা ভিউজ কামাচ্ছে সেটা কিন্তু আর যাই হোক চরিত্র বিক্রি করে নয় আর রিনা রিনা কি করছে নিজের চরিত্র বিক্রি করে যেটুকুনি টাকা কিন্তু ইনকাম করছে যেটা কিনা দুদিন আগে বলেছিল বউ বিক্রি করে টাকা ইনকাম করে রিনা এখন কি করছে নিজে নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করছে বাহ তো এইবার যে কথাটা বললাম যে তোমরা কিন্তু জানতে পেরে গেছো ভাইয়ের ভিডিও থেকে যে এই ফোগলা কিন্তু মারধর খেয়েছে হ্যাঁ একদম ফেলে সোপাস ধপাস করে কিন্তু এই ফোগলাকে মারা হয়েছে এবং তোমাদেরকে এইটুকুনি বলতে পারি যে চুরির জন্য কিন্তু মারা হয়েছে না এই চুরিটা কিন্তু নতুন করে চুরি করেছে বলে আমার কাছে কোনো খবর নেই আগের চুরিরই চোর ধরা পড়েছে হুম তো এই খবরটা তোমাদেরকে আগে জানিয়েছি বলে আমার মনে হচ্ছে না তো যাই হোক তোমরা ভাইয়ের ভিডিও থেকেও জানতে পেরেছো এটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম তো সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম আমি আজকে এক জায়গায় গেছিলাম তো তোমরা কালকে ব্লগ ভিডিওতে বা পরশুর ব্লগ ভিডিওতে দেখতে পাবে তাহলে ভেবে দেখো যাকে সিলেক্ট করলো সে আর যাই হোক দিবদার থেকে না দিবদার কি বলবো এখানে বললে অনেকই বাজে কমেন্ট করবে দিবদার এক অংশের যোগ্য কিন্তু এই নয় আর যাই হোক গ্রামের সহজ সরল কাজবাজ দেখিয়ে যে টাকা ইনকাম করুক চুরি করার থেকে অনেক অংশে কিন্তু ভদ্রতা নম্রতা এবং সাহসিকতার একটা পরিচয় দেয় ভাই আর এখানে কি করছে চোর 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 এই গামলার চয়েস দেখছো ফুটপাতের জিনিস ফুটপাতের খাবার আমি এখানে কিন্তু অপমান করছি না আমি জাস্ট বলছি ফুটপাতের ছেলেকে এর পছন্দ মানে কত সুন্দর এর পছন্দের যতই করব। ততই কিন্তু কম বলা হবে তারিফ আর দালাল কি বেশ বলছিল যে দুশো কে যে মানে কমপ্লিট হয়েছে তার জন্য যে সেলিব্রেশন করছে তার জন্য নাকি দিবদা ভাইয়ের এই গামলাকে কংগ্রেচুলেশন জানানো উচিত কেন রে কেন 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 কংগ্রেচুলেশন কেন জানাবে হ্যাঁ কেন জানাবে ও তো ওর নিজের যা আইডি ওপেন করেছে সেটা তো পরকিয়া বিক্রি করে দেখ না দেখ পরকিয়া বিক্রি যাই হচ্ছে না তাই একই টাইটেল আগের দিনের ভিডিওতে তো দেখিয়ে দিয়েছে সেই টাইটেলই পরের দিন দিয়ে লোককে একদম নিজের ভিডিওর মধ্যে ডাকছে আর দীপদা ভাই যা করে কিন্তু সেই টাইটেল থামেল দিয়েই কিন্তু ভিডিওটা দেয় সেখানে কেন জানাতে হবে কংগ্রেচুলেশন দীপদা ভাই মনত থাকে তো এই গামলাকে বলবি না যে পরকীয়া ছাড়া প্রতিদিনের ভিডিও দেখাতে দেখবো কেমন প্রতিদিনের ভিডিওতে এক লাখ এক লাখ করে ভিউজ হয় তো যাই হোক বন্ধুরা মার তো প্রচুর খেয়েছে প্রচুর এদিক ওদিক একদম ফাটিয়ে দিয়েছে মেরে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে ওয়েট করো খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো টাটা